হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু বেশ ভালোই আছি। এটা কিন্তু আজকের ব্লগ না, এই ব্লগটা ছিল 28শে জুনের ব্লগ। অনেকদিন পরে এই ব্লগটা ছাড়া হচ্ছে, আসলে সময় করে উঠতে পারছিলাম না এডিট করার জন্য, যার জন্য এত লেটে ছাড়া হলো। এই যে দেখতে পাচ্ছ ভ্যাকুম ক্লিনারটা, এটা আমার ননদ আর নন্দাই মিলে আমার অ্যানিভার্সারিতে দিয়েছিল। এটা লাগানোতে একটু প্রবলেম হচ্ছিল বলে ও একটা ডেমো দেখে নিচ্ছিল। আর এদিকে সন্ধ্যাবেলা আমি মৃণালদা আর ও মিলে বেরিয়েছিলাম আমার অ্যানিভার্সারির জন্য কিছু থালা গ্লাস বাটি এই ধরনের কিছু কিনতে। আর তারপরে দেখো এসে বসে গেছি গাজর কুচাতে। ভালো করে এটা দিয়ে সরু সরু করে কুচাচ্ছিলাম, বটি দিয়ে তো অতটা সরু হবে না, তাই জন্য এটা দিয়ে কুচিয়ে নিচ্ছিলাম। এখানে বসে গেছে গাজরের হালুয়া। আর এইদিকে দেখো চিকেনের ব্রেস্ট পিসগুলো মামুনি ভালো করে ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে পরিষ্কার করে। আর এইখানে চলছে রান্নারই প্রিপারেশন। এদিকে বসে গেছে বড় সাইজের একটা কড়াই, এটা কিন্তু আমার অ্যানিভার্সারির জন্যই পার্টিকুলারলি কেনা হয়েছে এখানে আসার পর ব্যাঙ্গালোরে। আর এইখানে দেখো চিকেন কোর্মা হবে বলে চিকেনটাকে মামুনি ম্যারিনেট করে নিয়েছে, ওদিকে পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছে, আর ওইদিকে ইন্ডাকশানে বসে গেছে ভাত। আর এইখানে আমার রান্নাঘরটা তো অনেকটা ছোট, সেই জন্য মামুনি এটা ওটা সরিয়ে চেষ্টা করছে, একটু যদি জায়গা বার করা যায় তাহলে একটু মামুনির এই রান্নাটা করতে সুবিধা হয়। আর এইখানে এই যে বাসমতি রাইসটা, এটা আমরা সেদিন ইউজ করেছিলাম মিক্সড ফ্রাইড রাইসটা বানানোর জন্য। এখানে তিনটে প্যাকেট চাল আছে, তিনটে প্যাকেট চালই আমরা ইউজ করিনি সেদিন, দুটো প্যাকেট চাল ইউজ করা হয়েছে আর একটা প্যাকেটের হাফ অংশ ইউজ করা হয়েছে। এখানে মামুনি পুরো চালটাকে দিয়ে দিল, একটু আগের থেকে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখলে কি চালটা সাইজেও বড় হয় আর খেতেও ভালো লাগে, তাই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছে আর ধুয়ে ভিজিয়ে রাখবে চালটাকে। আর এইদিকে দেখো চলে এসছে আমার মা আর বাবা। আসলে ব্যাঙ্গালোর আসার পর থেকে ফোন করলে ওদেরকে জিজ্ঞেস করতাম তোমরা কবে আসবে কবে আসবে কবে আসবে, ওরা বলতো আমরা যাবো যাবো নিশ্চয়ই যাবো, এই দিন যাবো ওই দিন যাবো, এই করে 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 এবার আমি ভাবতেও পারিনি যে ওরা আমার অ্যানিভার্সারির দিন আসবে। মানে এটা যে আমার কী এক্সাইটমেন্ট হচ্ছিলো সেদিন তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই যে বাবা নেমে গেছে আর ওখান থেকে মা নামছে, আর ওদেরকে আনতে গেছিলো আমার বর। আর এখানে ওদের লাগেজগুলোও নামানো হচ্ছে, প্রত্যেক দিন ভিডিও কলে দেখাতাম মা এটা এনেছি ওটা এনেছি এইটা কিনেছি ওটা কিনেছি, এখন সামনের থেকে দেখাতে পারবো যে ঘরটা আমি কেমন করে গুছিয়েছি। এই যে ও নিয়ে আসছে ট্রলিটা, আর এখানে মা উঠছে। মায়ের আসলে হাঁটুতে খুব ব্যথা, অনেকটাই কষ্ট হচ্ছে, আসলে চারতলা ফ্ল্যাট তো এখানে লিফট নেই, তা পুরোটা হেঁটে হেঁটে উঠতে হচ্ছে, পা ধরে যাচ্ছিলো। আর এখানে দেখো জল পড়ে আছে, সুইপার দাদা সেদিন তারা ঘরটা আর কি সবেমাত্রই সিঁড়িটাকে পরিষ্কার করেছিলেন, যার জন্য একটু সিঁড়িটা ভেজা ছিল, তো এই আর কি ওরা উঠছে। এর পরের বার ইচ্ছা আছে এমন ফ্ল্যাট নেওয়ার যাতে একটু লিফ্টটা থাকে, তাহলে কি হয় এই কষ্টটা ওদের হয় না। আসলে সবারই তো বয়স বাড়ছে, আমার শ্বশুর শাশুড়ি মা বাবা, এবার ওরা আমার কাছে আসলে ওদের সত্যি খুব কষ্ট হয়ে যাচ্ছে এতটা। মা আর বাবা ঘুরে ঘুরে দেখছে, বলছে ফ্ল্যাটটা কিন্তু বেশ বড়ই, অতটা কনজেস্টেড না, 1 BHK-র মতো, বলছে বেশ খোলামেলাই লাগছে। তা মা আরও মাও বলছে বেশ ভালো লাগছে ফ্ল্যাটটা। এই ওর সাথে একটু গল্প হচ্ছে, আর এদিকে মা বসে গেছে ট্রলি খুলে, এসে এসে দেখাচ্ছে কী কী এনেছে আমার জন্য ওখান থেকে গুছিয়ে, এটা ওটা দেখাচ্ছে। আর এখানে দেখো মা নিয়ে চলে এসছে আমার জন্য কিছু বাটি খুন্তি যা যা পেরেছে, যে মেয়ের এটা লাগতে পারে ওটা লাগতে পারে এইসব ভেবে। আর এদিকে আমি সন্ধ্যাবেলা রেডি হয়ে যাচ্ছি অ্যানিভার্সারির জন্য। এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা ও আমাকে দিয়েছে, এটা নতুন একদম কাঞ্জিভরম শাড়ি, এই কালারটা কিন্তু আমার খুব ভালো লাগে, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। এই শাড়িটার কালারটা হচ্ছে রানি কালার আর সাথে ব্ল্যাক কালার। আর এই যে ব্লাউজটা পরেছি এটা কিন্তু আমি কলকাতা থেকেই বানিয়েছি, এটা এখানে এসে বানানো হয়নি। আর এই হচ্ছে আমার অ্যানিভার্সারির ক্ষুদ্র একটা অ্যারেঞ্জমেন্ট আর কি, ঘরে সাজানো হয়েছে আমি প্রীতি মা বাবা মামনি ভাবি সবাই মিলে আর কি, এটা এই সাজানোটা আর কি হয়েছে। আর এখানে দেখো ওর বন্ধুরা সব চলে এসছে, এখানে খেতেও বসা হয়ে গেছে সবার। এই হচ্ছে মেনু, সেদিনকার মিক্সড ফ্রাইড রাইস হয়েছিল, চিকেন কোর্মা হয়েছিল, গাজরের হালুয়া হয়েছিল, পনিরের একটা ডিশ হয়েছিল। আর এই হচ্ছে সবাইকে মাটিতেই দেওয়া হয়েছে, কারণ আমার তো টেবিলটা ছোট, স্বাভাবিক সবার হবে না। মানে মামুনি সবার জন্য তৈরি করে ফেলেছিল মকটেল, সেগুলোই আমরা দিয়ে দিচ্ছিলাম একটু একটু করে। আর এইখানে পরের দিন সকালবেলা মামুনি খুলছিল, এখানে খাবার অর্ডার করা হয়েছে। মা আসলে আসার পর থেকেই বলছিল ইডলি আর ধোসা খাবো, এখানকার ইডলি আর ধোসার প্রশংসা নাকি অনেকের কাছ থেকে শুনেছে, তাই বলছে এসছি যখন খাবো ধোসা আর ইডলি। তাই এখানে অনেকগুলো কন্টেনার চলে এসছে, আমি ভাবছিলাম কী এসছে এতগুলো কন্টেনারে, যার জন্য টানাটানি শুরু করছিলাম। এবারে মামুনি সবাইকে একটু একটু করে বেড়ে বেড়ে দিচ্ছিল। এটা হচ্ছে ধোসা, এটা ছিল প্লেন ধোসা, আর এটা হচ্ছে ইডলি। ইডলির সাইজগুলো দেখো অনেকটাই কিন্তু বড় বড় দিয়েছিল ইডলিগুলোকে। তো এই হচ্ছে ধোসা ইডলি, আর ছিল হচ্ছে সাম্বার, সাম্বারের কালারটা লাল কিন্তু খেতে কিন্তু ভালোই ছিল। আর এই হচ্ছে মালাবার, এখানে থেকেই ও আমাকে অ্যানিভার্সারিতে গিফট করছিল একটা ইয়াররিংস, যেটা স্ক্রু সিস্টেম আমার কানে ঠিকঠাকভাবে ঢুকছে না, আমি অনেক চেষ্টা করলাম বাড়িতে কিন্তু পারলাম না, সেটাকে আবার চেঞ্জ করতে মা আমি ও
আর মামুনি মিলে যাচ্ছিলাম। মালাবারটা আমাদের বাড়ির থেকে মানে আমরা মারাথালিতে থাকি, এখান থেকে কিন্তু খুব কাছেই, এই চলে এসেছি মালাবারটাতে। এখানে এসে আমি এটাকে চেঞ্জ করব, অনেক রকম ইয়াররিংস দেখলাম, বাট ব্যাপারটা হচ্ছে এখানকার সব ইয়াররিংসই ওই স্ক্রু সিস্টেমের, আমার কানের মধ্যে কিছুই ঢুকলো না, তা আলটিমেটলি আর আমার ইয়াররিংস নেওয়া হয়নি, সেই জন্য আমি আবার ইয়াররিংসটা না নিয়ে নিয়ে নিয়েছিলাম একটা মঙ্গলসূত্র। মঙ্গলসূত্রটা বেশ পছন্দ হয়েছে। তো যাই হোক, কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানিও, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট আওয়ার ব্লগে, টাটা।